আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি মাগরিবে নামাজ পড়ার পর দুই দুই রাকাত করে ছয় রাকাত আওয়াবিন নামাজ পড়ে, কয় রাকাত? কথা বুঝেন তো, কয় রাকাত? আরো জোরে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি দৈনিক মাগরিবে নামাজ পড়িয়া যায়, নামাজের মধ্যে বসিয়া দুনিয়ার কোন কাজের মধ্যে কথার মধ্যে লিপ্ত না থাকিয়া আল্লাহর ইবাদতের মধ্যে থাকিয়া, যদি কোন বান্দা মাগরিবে নামাজের পরে দুই দুই রাকাত করিয়া ছয় রাকাত আওয়াবিন নামাজ পড়ে গো ভাই, আল্লাহর হাবিব বলেন তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 12 বছরের নতুন ইবাদতের সওয়াব দান করে দেয় বলে সুবহানাল্লাহ। কয় বছরে? আরো জোরে বলে। ও বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে আমার কোন উম্মত যদি ফজরের নামাজ পড়ার পর যায় নামাজের মধ্যে বসিয়া, দুনিয়ার জমিনের কোন চিন্তা ধারণা না করিয়া আল্লাহ তালে মশগুল হইয়া, যদি কোন বান্দা সূর্যোদয় হওয়ার পর পরে সূর্য ওঠার পরে 30 মিনিট পরে যদি অপেক্ষা করিয়া জিকিরের মধ্যে থাকে, জিকিরের মধ্যে থাকে যদি বান্দা দুই রাকাত চেষ্টা করে নামাজ আদায় করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমল নামে একটা উমরার হজ, একটা কবুল হজের সওয়াব দান করবে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, এখানে আমরা অনেকে আছি যাদের কবুল হজ, যাদের আমাদের ওই হজে যাওয়ার কোনো সামর্থ্য নাই, আসেনি। এখানে অনেক মানুষ আছেন না গরিব, আমাদের কি হজ করার মতো সামর্থ্য আছে? আমাদের কি সেই এত লক্ষ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট ভাড়া কইরা বিদেশে যাওয়ার মতো কোনো সামর্থ্য আছে? এত টাকা আমাদের কাছে ইনভেস্ট আছে, সকালে আনলে বিকালে খাইতে পারি, না আনলে না খায় থাকি, এমন লোক আছে না? তাদের জন্য আমলটা দুঃখের বিষয়, তারও আমল থেকে বঞ্চিত, ঠিক কিনা বলেন? আজকে দুই নাম্বার আমল হলো এরশাদ, কি? তাহলে প্রথম নাম্বার আমল ছিল আওয়াবিন নামাজ, আওয়াবিন নামাজ। দ্বিতীয় নাম্বার আমলটা কি? এরশাদ নামাজ। এই আমলটা করলে কি হয় এবার বলতেছি বন্ধুরে আমার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য মায়া আসা নাই, উম্মতের জন্য দরদ আসা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন শেষ জামানায় উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আসবে যাদের অর্থ দিক থেকে খুব থাকবে খুব গরিব, যারা আর্থিক ভাবে থাকবে খুব অসহায়, এদের জন্য আল্লাহর হাবিব আমল দিয়ে গেছে। ও উম্মত চিন্তা করিও না, ও উম্মত তোমরা পেরেশানি হইও না, তোমরা জানি তোমরা হজের জন্য পাগল থাকবা, যদি দুনিয়ার জমিনে তাইকা তোমরা হজ করতে চাও তাইলে চিন্তা করিও না, মসজিদের মধ্যে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করো, নামাজ আদায় করার পর দুনিয়ার জমিনে কোন কাজ কর্মের মধ্যে না চাইয়া তুমি দুনিয়ার জমিনের মসজিদের মধ্যে বসে থাকো, জিকিরের মধ্যে থাকো, জিকির করা শেষ হইলে সূর্য ওঠা 30 মিনিট পরে তুমি দুই রাকাত এশাকের নামাজ আদায় করো, যদি তুমি দুই রাকাত এশাকের নামাজ আদায় করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামে একটা পূর্ণ হজের সওয়াব দান করবে বলে সুবহানাল্লাহ। আবার যদি তুমি দুই রাকাত নামাজ আদায় করো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমল নামে একটা কবুল উমরা হজের সওয়াব দান করে বলে সুবহানাল্লাহ। ও বন্ধু, একবার চিন্তা করে দেখো রে ভাই, দৈনিক জাগার মধ্যে বসে যদি আমরা একটা উমরা একটা উমরা একটা হজ পাইতে পারি, তাই এর চাইতে ভাগ্যবান দুনিয়ার জমিনে আর কেউ আসেনি। ও বন্ধু, এবার আসুন দ্বিতীয় তৃতীয় নম্বর আমলের দিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবারা তোমরা শোনো, তোমাদের কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহর রাস্তায় সৎকার করতে হবে। কয় কেমন করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবীরা, ও সাহাবীরা তোমরা কি জানো তোমাদের হাত পা শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কয়টা জোড়া আছে? এই কথা কেউ বলতে পারবেন নি? কয়টা? আমরা অনেকে জানি না, এটাই তো নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, তোমরা কি জানো একটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কয়টা জোড়া আছে? সাহাবীরা তো জানেন না, হঠাৎ করে হয়তো যদি এমন প্রশ্ন করে, যারা না জানে তারা তো অবশ্যই একটু হতবাগা হবে, ঠিক না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, একটা মানুষের যেই একটা মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে শরীরটা আছে, এই শরীরের মধ্যে 360টা জোড়া আছে, 360টা জোড়া আছে বলে সুবহানাল্লাহ। কয়টা জোড়া আছে সবাই বলেন, আরো জোরে বলেন। আবার যদি কোনোদিন প্রশ্ন করি বলতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটা মানুষের শরীরের মধ্যে কয়টা জোড়া আছে একবার একটু জোরে বলেন, আল্লাহু আকবার। এর একটা জোড়া যদি ছুটে যায় তাইলে বুঝবেন দুনিয়াতে স্বাধীনতা কাকে বলে, ঠিক কিনা বলে? ও বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো, প্রতিটা জোড়ার জন্য তোমার প্রতিদিন সৎকার করতে হবে, প্রতিটা জোড়ার জন্য তোমার প্রতিদিন সৎকার নামে আমল চালাতে হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব অসহায়, এটা কেমন করে সম্ভব? দৈনিক আমাদের খানা ইনকাম করতেই তো কষ্ট হয়ে যায়, কেমন করে দৈনিক 360টা জোড়ার সৎকার আমরা দান করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা আমল উম্মতের জন্য দিয়েছেন, এই আমলটা আমাদের জানা দরকার আছে নাই? সবাই যদি জানতে চান তাইলে আমি বলবো, আমি আবারও জানতে চাই আপনাদের কাছে, আমলটা আমাদের জানা দরকার আছে নাই? ও বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আমলটা হলো উম্মতি, মসজিদের মধ্যে কোনো ময়লা পাইলে ওই ময়লাটা নিজ হাত দিয়ে তুমি বাইরে ফেলে দেবা, রাস্তার মধ্যে থুতু পড়লে থুতুটা মাটি দিয়ে ধোও, তুমি তাকে ঘুরে ফেলবা, রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু পাইলে ওই বস্তুটা তুমি সরায়া দেবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমলটা যদি তোমরা নিয়মিত করতে পারো তাইলে 360টা জোড়ার সদকা আল্লাহর রাস্তায় দেওয়া হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। অনেক কঠিন নাকি? অনেক কষ্ট না? মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য মুসল্লি ইসলামে পাওয়া যায় না, তাইলে সর্বপ্রথম আমল হচ্ছে 360টা জোড়ার সদকা আমাদের সবার দিতে হবে, ঠিক কিনা বলে? কেউ কি মাপ আছে নাকি ইমাম ইমাম সাহেবের জন্য মাপ? এটা কার জন্য? জোরে বলেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? সবাই করতে রাজি আছেন তো? কই আপনাদেরকে দেখি না, এই আজকে আমলটা দিয়ে দিলাম, দেখা যাবে এখন থেকে আমলটা কার মধ্যে চলে। তাইলে আল্লাহর হাবিব বলছে, তুমি যদি এই সৎকাটা করতে চাও তাইলে তোমরা কি করো, বেশি বেশি করে মসজিদের যে ময়লাগুলো আছে এগুলা তুমি মহাব্বতের সাথে বাইরে ফেলিয়ে দাও। যখন তুমি মসজিদের ময়লাটা বাইরে ফেলে দিবে, আল্লাহর হাবিব বলেন, 360টা জোড়ার সৎকা তোমার আমল নামে দেওয়া হবে। খুশি হন নাই? তাইলে কি শুধু ইমাম সাহেব মসজিদের ময়লা ফেলাইবো না সবাই? যাও সবাই বলেন কে, সবাই না নাকি শুধু মসজিদে ইমাম সাহেব? অনেক মসজিদ দেখবেন এগুলো নিয়ে অনেক দ্বন্দ্ব হয় না? আমার মসজিদের সুনাম আমি বলতে চাই না, কারণ সুনাম বলতে গেলে সমস্যা। তারপরে বলি আলহামদুলিল্লাহ, এই মসজিদের মধ্যে যথেষ্ট বলি না, সবাই খেদমত করে বলি না আলহামদুলিল্লাহ। অন্যান্য মসজিদের মধ্যে দেখবেন ইমাম সাল্লাল্লাহ ফারাফারি, এই হুজুর মসজিদ ঝাড়ু দেন না কেন, ওইটা পরিষ্কার করেন না কেন, ওইটা পরিষ্কার করেন না কেন? এমন মসজিদে মুসল্লি অনেক আছে না? আল্লাহ এদের থেকে আপনাদেরকে হেফাজত করেছে, আমাকে হেফাজত করে বলি আলহামদুলিল্লাহ। তাইলে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি যে বললেন আপনার শরীরের মধ্যে কি 360টা অঙ্গ 360টা জোড়া নাই, আপনার কি এটা সদকা দেওয়া দরকার নাই? আপনি কি আর হুকুম করার কোনো সুযোগ আছে? আপনার চোখের সামনে ময়লা পড়ছে, ময়লাটা দায়িত্ব আপনার নিজ হাতে উঠাইয়া ফালাইয়া দাও, ঠিক কিনা বলে?